এই 46 বছর পরে ওই এলাকায় বন্যার কারণে এই সাহাবীর কবরখানা কিন্তু নষ্ট হয়ে গেল সকলে দেখে অবাক হয়ে যায় এখান থেকে 46 বছর হয়ে গেল অথচ এই সাহাবীর লাশ নষ্ট হওয়া তো দূরের কথা কাফনের কাপড় পর্যন্ত এখনো পরিষ্কার রয়েছে বিশ্বনবী সাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিল এই সাহাবীকে এক কথা সবাই চিনত খড়া সাহাবী বলে হযরতে আমর ইবনে জামু ইনি ছিলেন মাজুর খড়া ঠিকমতো চলাচল করতে পারত না হঠাৎ করে ডাক আসলো উহুদের ময়দানের ডাক সুবহানাল্লাহ বলেন ইনি তো খড়া মানুষ ঠিকমতো চলতে পারে না অথচ তার ভিতরে ঈমানের কি জজবা আর আমরা সুস্থ থাকার পরও আমাদের জজবা গেল কোথায় ওনার ছিল 4 সন্তান 4 ছেলে এক এক করে উহুদের ময়দানে যুদ্ধ করবে বলে বিশ্বনবীর তালিকায় 4 সন্তান নাম উঠিয়েছে সুবহানাল্লাহ বলেন এটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ এবার সাহাবী ডাক দিয়ে বলে আমার মনের ভিতরে উহুদের ময়দানে যুদ্ধে যাব এটা বুক ভরা আশা কিন্তু এলাকার সকলে আমাকে বাধা দিল আমাকে যাইতে দেবে না আমি খড়া বলে সাহাবী ডাক দিয়ে বলে আমার 4টা সন্তান তারা জান্নাতে যাবে আর আমি ঘরে বসে থাকব এটা কোনোদিন হতে পারে না ইমানদার কার বলে ভাই খড়া মানুষ খড়াতে কি হইছে আমার 4 সন্তান তারা জান্নাতে যাবে আর আমি খড়া বলে ঘরে থাকব এটা তো হতে পারে না উনি এলাকাবাসীর কাছে পরামর্শ নিলেন কেউ পরামর্শ দিল না সবাই বলল না খড়া মানুষ যাওয়ার দরকার নেই স্ত্রী বলল না যাওয়ার দরকার নেই স্ত্রী তো যাইতে দেবে না এক কথা আবার খড়া মানুষ নিয়ত করেছে এই জন্য টিটকারি করতে তুমি যা খড়া ও যে বেগে যাচ্ছ ওই বেগে চলে আর টিটকারি আমি ফেরার সময় বলি না যতই বাইরে আপনার ডাফর থাকুক না কেন বাইরে আপনি বড় নেতা বড় মুফতি ঘরের বোর কাছে কিন্তু চকিদার কথা কন মুফতি আছেন বাইরে আছেন মহাদ্দেশ আছেন বাইরে আছেন বড় নেতা আছেন বাইরে আছেন ঘরের বোর কাছে নেতাগিরি চলে ওখানে কিন্তু সব চকিদার জোরে কন কি আপনাদের এই যশোর জেলায় বাগাছড়া ওখানে এক মাহফিলে এলাকার চেয়ারম্যান আছে ডাইনকানায় আমি বলছি যতই আপনি চেয়ারম্যান হন না কেন ঘরের বোর কাছে কিন্তু চকিদার চেয়ারম্যান দাঁড়ি করছে হুজুর কিন্তু ঠিক বলেছে মানে উনিও ওই রোগের রুগী কতক্ষণ ঠিক না বেটি আরো জোরে কোন ঠিক না বেটি নসিহাত শুনব না কো মানব না কো উপদেশ পদপ্রতা তুলে দেব এটা আপার বাংলাদেশ আছে নেই ভাই পদ্মা তো এমনি নেই তারপরে যেটুকু আছে এইটুকু আন্দোলন করে উঠিয়ে দেওয়ার জন্য এক প্রকার শিয়াল মাঠে নামছিল কি নামাজে জোরে কোন এদের শিয়াল বলেই ভালো কারণ এদের তো দেহে এমনি কিছু নেই শিয়ালও কাপড় পরে না এরাও কাপড় পরে না লাস্টে দেখি যদি সময় পাই আম্মাজানদের কিছু কথা বলবো কি সময় দেওয়া যাবেন তো ইনশাল্লাহ এইদিকে তাকান এবার টিটকারি করে বলল কি তুমি যে বেগে যাচ্ছ ওই বেগে ফিরে আসবে কথাটা খুব মনে লাগলো খুব কষ্ট পাইছে বন্ধুরা এবার বান্দা ডাক দিয়ে বলে আমার মনে কষ্ট লাগলো স্ত্রী এমন ভাবে আমাকে কেন টিটকারি করলো উনি আর দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের চেহারাটা কাবার দিকে ফিরালেন সুবহানাল্লাহ বলেন সাহাবী ডাক দিয়ে বলে আমার চেহারা খারাপ আমার মুখ খারাপ আমি কাবার দিকে ফেরানোর পরে এবার ডাক দিয়ে বললাম ও আকাশের মালিক আপনার কাছে একটা দোয়া করি আমার বিবি আমাকে টিটকারি করেছে মাওলা আপনার কাছে কামার দিকে মুখ করে মাওলা আমি দোয়া করি এই বাড়ির থেকে উহুদের ময়দানে আমি যুদ্ধ করার জন্য রওনা দিলাম আকাশের মালিক গো তুমি যেন আমাকে আর ঘরে ফিরিয়ে দিও না আল্লাহু আকবার বলেন হাত তুলে কোন আল্লাহু আকবার কি কষ্ট মনের ভেতরে
আমার স্ত্রী আমাকে টিটকারি করলো, আকাশের মালিক তুমি আমাকে যেন ঘরে ফিরিয়ে দিও না। বন্ধুরা, আমার এবার সাতজন ছেলে সঙ্গে নিয়ে হযরতে আমর ইবনে জামু উনি চলে গেল ওহুদের মাঠে, জবান খুলে বলেন কেউ কিছু নাও জানলেও সব কিছু দেখতেছেন যিনি তিনি কে। আল্লাহর নবী তানার সামনে যখন চলে গেল, আল্লাহর নবী তখন বললেন তুমি তো মাজুর, তুমি তো অসুস্থ, তুমি কেন যুদ্ধের ময়দানে? আগ্রহ দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, যুদ্ধ করার হুকুম দিয়ে দিলেন। এক পর্যায়ে যতটুকু পারে উনি বীরবিক্রমে যুদ্ধ করতে করতে তানার প্রাণ নাশ হয়ে গেল, আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেলে। উনি নিহত হলো, আল্লাহর ডাকে সাড়া দিল, সাথে সাথে চার পুত্রের ভেতর থেকে এক পুত্র শহীদ হলো, বাকি তিনজন জীবিত। মদিনার থেকে ওনার বিবি ঘোড়া উট নিয়ে ওনাদের লাশ আনার জন্য ওই ওহুদ থেকে ওহুদের ময়দানে গেছেন, লাশ নিয়ে মদিনায় কবরস্থ করবে, দাফন কাফন করবে। বন্ধুরা, আমার এবার বিবি ডাক দিয়ে বলে আমি ওহুদের ময়দানে চলে গেলাম, ওহুদের ময়দানে চলে যাওয়ার পরে আমার স্বামীর লাশখানা আমার উটের পিছনে, উটের ওপরে যখন উঠালাম, উঠানোর পরে উটটা এবার মদিনার দিকে যখন ধাওয়া করলাম, উট বলতে চায় না, উট যেতে চায় না, তাকে প্রহার করা হলো কিন্তু উট কদম উঠাতে চায় না। আল্লাহর নবীকে বললাম, নবীজি তখন বললেন ও সাহাবীর বিবি তুমি বলো দেখি তোমার স্বামী বাড়ির থেকে আসার সময় কোনো দোয়া আল্লাহর কাছে করেছিল কি না? উনি বলল হ্যাঁ হুজুর, আমি টিটকারি করেছিলাম, উনি কাবার দিকে তাকিয়ে এই দোয়া করেছিল, আল্লাহ এই চললাম বাড়ি যেন তুমি ফিরিয়ে দিও না। জোরে কল আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহর নবী এবার বললেন তবে চেষ্টা করে লাভ নাই, তোমার স্বামীর দোয়া আকাশের মালিক কবুল করে নেছে, যতই চেষ্টা করো না কেন তোমার স্বামীকে তুমি মদিনার দিকে নিয়ে যেতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেছে। অবশেষে আর নিয়ে যাওয়া হলো না, সেখানে কবরস্থ করা হলো। প্রিয় বন্ধুগণ, মজার তথ্য নেন, বাইহাকি শরীফের হাদিস। জোরে কোন হাদিস? বাইহাকি শরীফের হাদিস। অনেক ওখানে কবরস্থ করা হলো, শহীদদের কত দাম, শহীদদের কত মান চিন্তা করে দেখেন। ওখানে কবরস্থ করার পরে 46 বছর চলে গেল, কয় বছর সবে বলেন, কয় বছর? বন্ধুরা, আমার এটা বাইহাকি শরীফের হাদিস, এর ভেতর দিয়ে 46 বছর হয়ে গেল। এই 46 বছর পরে ওই জায়গায় ওই এলাকায় বন্যার কারণে এই সাহাবীর কবরখানা কিন্তু নষ্ট হয়ে গেল, কবরখানা কিন্তু ভেঙে গেল। সকলে ডাক দিয়ে বলে লাশটা উঠিয়ে ভালো জায়গায় পুনরায় দাফন করা হোক। এবার সাহাবি হযরতে আবদুল্লাহ ইবনে জামুর কবরের পাশে যখন চলে গেল, যাওয়ার পরে সকলে দেখে অবাক হয়ে যায়, এখান থেকে 46 বছর হয়ে গেল অথচ এই সাহাবীর লাশটা নষ্ট হওয়া তো দূরের কথা, এই সাহাবীর লাশ নষ্ট হওয়া তো দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত এখনো পরিষ্কার রয়েছে। আল্লাহ পারে কি পারে না? 46 বছর পরও এখন লাশ তাজা, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয়নি, এই হেফাজত করলেন কে? একটু হাত তুলে কেন হেফাজত করলেন কে? এই জন্য ভাই, শহীদি জজবা, জিহাদি জজবা ভিতরে ধারণ করবেন। ও মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবেন, এতদিন পর্যন্ত ছিল শীতকাল, এবার সামনে কিন্তু আসতেছে গরমকাল। মুসলমান জবান খুলে বলেন শীতকালে যেদিক দিয়ে বাতাস প্রবাহিত হতো, গরমকালে কিন্তু আল্লাহ বাতাস অন্য দিক দিয়ে প্রবাহিত করে। জবান খুলে কোন বাতাস ঘুরানোর মালিককে, একটু হাত তুলে কোন মালিককে, যে আল্লাহ
একদিনের বাতাসকে অন্যদিকে প্রবাহিত করার ক্ষমতা রাখে যে আল্লাহ একদিকের বাতাসকে অন্যদিকে ঘোরানোর ক্ষমতা রাখে ওই আল্লাহ কিন্তু ইচ্ছা করলে জুলুমের বাতাসকে বন্ধ করে আল্লাহ কিন্তু ইচ্ছা করলে নির্যাতনের বাতাসকে বন্ধ করে কোরআনের বাতাস আল্লাহ পাক প্রবাহিত করার ক্ষমতা রাখে কি রাখে না সে আল্লাহ আছে না নেই জবান খুলে কোন আছে না নেই মহতরম হাজেরিন এজন্য শহীদদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন শাহাদাতের তামান্না ভিতরে জাগাতে হবে প্রিয় বন্ধুগণ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর কি বলছেন তার লাশ নষ্ট হলো না কারণ লাশ নষ্ট হবে না ইয়াউদা কার আর জবান খুলে কোন কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن قتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله বলেন আল্লাহ বলেন আমার রাস্তায় যারা নিহত হবে তাদের কি তোমরা মরা বলো না বাল আহিয়া বরং তাদেরকে জিন্দা বলো তারা জীবিত কিন্তু লা ইশউরুন এটা তোমরা উপলব্ধি করতে পারো না তোমাদের বোধগম্য হয় না যরে কোন আল্লাহু আকবার তবে শহীদেরা জীবিত তারা মরে না এ কথা স্বয়ং কে বলছেন আর যরে কোন কে বলছেন এ কথা বলছেন আকাশের মালিক এ কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন